আমার কাছে জিজ্ঞেস করছে দয়াল আমি বলছিলাম একটা গানের মধ্যে মান অহংকার ছাইড়া দিয়া সাধন দেশে যাবি রে এই শিষ্য আছে পীরের কাছে হীরা কাঞ্চন মণি মারফতের কালমাখানা গুরুর কাছে আছে জানা শিষ্য দিলে তোর ষোলো আনা তুই অমর হয়ে যাবি এই বাংলাদেশের মানুষ এই সতরিকা লোক আর কি কম আর কে মধ্যে ভেজাল বাংলাদেশের যারা মুসলিম যারা মুসলমান যারা শরীয়ত প্রতি লোক আমি তাদের বলবো দিয়েছেন একটা কথা এই ভাই আসতে এই ভাই আমার সামনে থেকে কানাকানি করলে গান হবে না আপনার কি আনোয়ার সরকার কি মনে করছেন সাপ দিলে থুতু সাথে উড়ে যাইব আর ডেট টাকার গায়ক মনে করছেন আমি কি কই এটাকে শোনেন এই যে কলমা আমি বলছিলাম মারফতের কলমাখানা গুরুর কাছে আছে জানা দিলে তোর ষোলো আনা অমর হয়ে যাবি আমার এক কয় তাহলে তো শরীয়ত কলমা কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রিয়া রাসূলুল্লাহ গুরুর কলমার অবস্থান কি আরে গুরুর কলমার ভাবটা কি গুরুর কলমার অবস্থা কি আর গুরু গুরুর কলমার নবীজিস বাদ কি থানা বাঁকা কি হ্যাঁ রোজদ কুল কি জাত সিফাত কি এই যে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রিয়া রাসূলুল্লাহ কারো জীবনে যদি আদর্শ বছর জপে ওই কালেমাই কাল হাসরে ওর হাতে হ্যান্ডকাপ না গায়া খেলতে খেলতে ওই শালাকে জাহান্নামিতে আমরা এই কালেমা পড়লো কাপের না পড়লো কাপের যাতক্ষণ মধ্যে কালেমার জাত সিফাত না জানছো এ কালেমার জাত সিফাত কোথায় পাইবা মসজিদ মাদ্রাসায় না মসজিদ মাদ্রাসায় দুইটা জিনিস পাইবা একটা পাইবা নাউজবিল্লাহ আর একটা পাইবা বেদা এই গুরুর এই এই কালেমার জাত সিফাত হাকিকত যদি জানতে চাও কামেল গুরুর সঙ্গে তোমাকে লাইন করতে হবে আমি বলেছিলাম গুরু শব্দ বয়সিকারের গুরু আহিষিকারের গুরু গো শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ আলো একটা গুরুর কর্ম ওই কানার দল গুরু অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিয়ে আসে ফাজলা মিনা পালাগানের মানুষ খালি বাদাম খাওয়া পান খাওয়া সিগারেট খাওয়া চলো যাই এটা কি তিরিশ বছর আমার বত্রিশ বছর গানের বয়সে এরকম মনসা আমার জীবনও আমার সামনে পড়ে নেই তাই আমার বাবা রশি সরকার একটা কথা কয়েছিল আনোয়ার স্থানকাল পাত্র অনুসারে ব্যবস্থা নিতে হয় এ কালেমার জাত সিফাত কি এই কালেমা পড়লেও কাফের না পড়লেও কাফের এই কালেমা আটাশো বছর যদি কেউ জপে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রিয়া রাসূলুল্লাহ নারী হোক আর পুরুষ হোক এ কালেমায় হাতে হ্যান্ডকাপ না গায়া ঠেলতে ঠেলতে জাহান্নামে নিয়ে যাবে এ কালেমার জাত কি সিফাত কি রং কি নবীজিস বাদ কি এটা জানতে গেলে আনোয়ার সরকারের মতন একজন গুরুর কাছে যায় পায়রুপি করতে হইব রুমি সরকার সহজ বিষয় নয় গুরুর কাছে যায় আগে গাভিন হইতে হইব গাভিন বোঝেন আপনাকে কি কয় হ্যাঁ গুরুর কাছে যায় আগে তোমাকে প্রেগনেন্ট হইতে হইব গুরু শিষ্য সহবাস তারপরই হয় মেহরাজ কত সহজ না পীরের বাড়ি আসছো সাড্ডে কসমেটিক করলে পোলা টোলা খাইলে বাপরে প্রেমিক প্রেমিকের দেখা হইলো গুরু হইলো হ্যাঁ না তার কারণ বাংলাদেশে তিনশো সারজুল অলির পর বয়তি গোপর পীর কমই আছে বাংলাদেশে আমার বাবা ঋষি সরকার কইছিল আনোয়ার মাছ খাইলে খাইবি মাগুর আর নাং করলে করবি ঠাকুর এরকম চারাচারি করেন না তথ্য জানে মত্ত হইেন তত্ত্ব জানে মত্ত না হইলে তত্ত্ব এমন একটা বস্তু তত্ত্ব বুঝতে গেলে আগে মায়ের ভাতার হইতে হইব ফাজলামি না একটা মুন্সি নব্বই হাজার টাকা ভেজেট নিয়ে ওয়াশ করে সময় পায় দেড় ঘন্টা এক ঘন্টা করে রাজনীতির গল্প আর আর আধা ঘন্টা টাকা আদায় করে মসজিদের আন্দারে মাদ্রাসার আন্ডারে দাও আর নয়টার দিকে দাঁড়াচ্ছে ভোর পাঁচটা বন্ধু এখানে কোনো রাজনীতি দুর্নীতি চলবে না কি বাবা এখানে তত্ত্ব কথা হবে এতগুলো কথা বলতে পারবে হ্যাঁ মৌলভীরা কি আফগানিস্তানের হাদিস পড়ছে আর আমরা কি ইরানের হাদিস পড়ছি আর আমি যখন বলছি স্যার কথা কইছি আগে সেন্দাই নাই যে আনোয়ার সরকার চা খাইবো আর আমি দাঁড়াই স্যার চা নিয়ে আসছি হ্যাঁ আগে গুরু ভক্তি শিখতে হইব গুরুকে ভক্তি করতে হবে ভক্তি কি জিনিস সেটাকে জানতে হইব কপাল থোতলে ফোটা দিও না ফোটা কপালে লাগাইও আমি তো বলছি বাংলাদেশে অনেক শিল্পী গুরু শিষ্য পালা করে আজকে আনোয়ার সরকার পালা করবে ব্যতিক্রম বাপদাদা স্তব্ধ গোষ্ঠী যা না শুনছে টাঙ্গাইল জেলার লোক তাই শুনবো আজকে কিন্তু আমি কমুকার কাছে সে মালদা দিমু কার কাছে মালদা আমি ঢালমু সে যে পাত্রই তো নাই আমি তো অনেকক্ষণ ধরে তাকে তুকে দেখি যার দিকে আমি তাকে গান গামো তারাই দেখি বাদাম খাওয়া নেবে তুমি আমার একটা গান শুনো
গানের পর তোমাকে কলম আর গুরুর কলম আর রং কি যাচ্ছে বাদ কি তোমার কালেমা তুমি পড়বে তুমি না তুমি কি গাইবে আমার সাথে এই আমার সাধু গুরু যারা কালেমা দেখবেন না কালেমা হাতত নেবেন কালেমা যখন দেখলেন তো দেখা যদি দেখতেছেন তো দেখাইমু আর যদি কোন হাতত নমু কালেমা আজকে হাতে হাতে ধরে দিন রাসূলকে দেখিলে যদি আরে আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় আমরা আর মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় এ কোরআন কে আমার দুলা ভাই লিখছেন আমার আব্বা লিখছেন আমি প্রথম বলি নাই সূরা ফাতহা আয়াত নাম্বার 10 যাতে কোনো পাপ হক্কা নালাম ফের জিজ্ঞাসা কর দাও আয়াত নাম্বার 10 সূরা ফাতহা ওখানে আল্লাহ নিজে বলছে বন্ধু তুমি বলে যাও যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে আমার নবী কাদিরে ঘুমে বলছিল আমি দুটো জিনিস থুয়ে গেলাম সারা বিশ্বের মুসলমানের মুক্তি হওয়ার জন্য দুটো অবস্থা আমি নবী থুয়ে গেলাম একটা কোরআন সুন্না আর একটা হালে বায়াত সুন্না আমরা তোমার মতন কিছু শিষ্য কিন্তু কিছু মুনশি কিছু পীরেরাও কয় যে নবী দুটো জিনিস থুয়ে গেছে এটা হচ্ছে কোরআন সুন্না আর একটা হচ্ছে হাদিস সুন্না আমার সামনে বইলে এই ওই সময় হাদিস পাইব কই নবী দুটো জিনিস থুয়ে গেছে একটা হচ্ছে কোরআন সুন্না আর একটা আহলে বায়াত আহলে বায়াত আহল মানে পরিবার আর বায়াত মানে বর্জক নবীর বংশের উপর মরিদ হইতে হবে এই তোমার কি নবীর বংশের কাছে মরিদ হয়েছে আমার নবী বলছে আহল মানে পরিবার আমার আর বায়াত মানে আমার বর্জক তখন এক সাহাবী বলছিল হুজুর আপনার তো বংশই নাই আপনার চারটে মেয়ে তিনটে ছেলে হয়ে মরে গেছে আপনার বংশ কই তখন আমার নবী বলছিল আনা আলী উন মিন্নি আলী আমার আমি নবী আলী হইতে আনা ফাতেমা তুম মিন্নি মা ফাতেমা আমা হইতে আমি নবী মা ফাতেমা আনা হাসান হুসাইন মিন্নি হাসান হুসাইন আমা হইতে আমি নবী হাসান হুসাইন তাগো বংশ কি আমার বংশ কি আমার বংশ সরকার তোমার বংশ মণ্ডল হয়তো আমার নুরুল বাবা তার বংশ হইতে যে কোনো একটা হবে কিন্তু আমার নবী যে বলছে আহলে বায়াত আহল মানে পরিবার বায়াত মানে আমার বর্জক নবীর বংশের কাছে মরিদ হও আমরা বাঙালি শালা কেউ আমরা দুধ বেছে মদ খাই আর কেউ মদ বেছে আমরা দুধ খাই এটাই বাঙালি স্বভাব এই জন্য তো তরিকার জায়গায় জায়গায় কলঙ্ক এমনি বড় বড় বক্তারা কয় শালার হচ্ছে ভণ্ডর দল এই যে এগো মতন কিছু মানুষ ওয়াক্ষাত মার্কা লোকের জন্য বড় বড় মৌলভীর এরকম সাহস পায় আমি যেখানটা খাইলাম রাসূলকে দেখিলে যদি আল্লাহর দেখা হয়ে যায় মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় 70,000 পর্দা দিয়ে থাকে বলে আল্লাহ ঘুমটা দিয়ে দরজাতে ইবলিস যায় পাহারা দেয় সব সময় গান গাইলাম একটু পালাই যামো এই বেড়ায় কয় যে পালা কম কয় খালি গান বেশি গায় কো এগুলো পাগলানো কিন্তু বউ কে মা করে যাক বাবা আমার ভাইরা রে আমি বলছিলাম এ গুরু হচ্ছে বায়াত মানে বিক্রি মুরিদ মানে মরা আমার শিষ্য কয় শিষ্য দেখি তেজি শিষ্য বাবা এর মধ্যে এখন কোন পর্যন্ত আমি প্রেম ভক্তি পাই নাই ওই যে আমার থেকে উদ্ধার করে চাইবো আমি জ্বর দিব কিন্তু তো চাই নাই খেলে আমার যাতাই দেয় এই কয় বায়াত মানে বিক্রি এই জায়গায় নুরুল ফকির সিগারেট টানিচ্ছে মোমবাতির আসন জ্বালাচ্ছে তুমি আনোয়ার সরকার ফালায় 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 গান গাইতেছ তোমার গুরুরা মরছ কই বর্তমান দেখাই দিছি কয় মুরু যদি মরা হয় তে গুরু তুমি কই মরছ নুরুল বাবা এখানে বই আছে দরবার এ আসনে আনোয়ার সরকার তুমি বাবা গান গাইতেছ তুমি মরছ কই আর বায়াত মানে বিক্রি গুরুর কাছে পল্লা আছে কি দে ভক্তকে কিনে নাই কোন পল্লাই মাপে নাই এরকম কথা শুনছেন কি বল আমার ভাই রে আমি কোরআন ছাড়া একটা কথা বলবো না কোরআনটাই শরীয়ত কোরআনটাই মারুফত কোরআনটাই নবুয়ত কোরআনটাই বিলায়ত কোরআন ছাড়া যারা ফকিরিগিরি করে তারাও আমার শালা লাগে যারা বিশ্বাস করে এরাও আমার এক পদের শালা লাগে এমনি এমনি না ভগবান তিনবার করে বিয়ে কইরা এই শালা লাগে আমরা সারা পৃথিবীর জীবের মুক্তির সংবিধান সেটা হচ্ছে আল কোরআন 30,000 জাহেরি 60,000 বাতিনি কোরআনটাই জাহেরি কোরআনটাই বাতিনি কোরআনটাই শরীয়ত কোরআনটাই মারফু তুমি আমার কাছে আসো তুমি কোন কোন গুরুর ভাগে পড়ছো তুমি নিজে বুঝতেছো না আমরা গুরুর কাছে একটা পাল্লা আছে রে যে পাল্লা দে পৃথিবীতে প্রথম একটা মানুষকে মাপছিল আচ্ছা বলেন তো সবাই তো মুসলমান
পৃথিবীতে সর্বপ্রথম মানুষ কে কোন আদম এ মরু থেকে একজন বাড়াইছে মরু থেকে নাই হযরত আদম একটা মানুষ পৃথিবীতে এ মানুষের প্রথম নবী হচ্ছে আদম যার নামটা পবিত্র কোরআন শরীফে সূরা বাকারায় দিয়েছে আল্লাহ বললেন আল্লাহ বললেন ইন্নি জাইনাল ফি আরদি খলিফা আস্তে ইন্নি জাইনাল ফি আরদি খলিফা আমার আল্লাহই গো আগুন পানি মাটি বাতাস নূরের দ্বারাই প্রথম একটা আদম বানাইবে এই আদমের মাটি মাপার দিনে আল্লাহ একটা পল্লা বানাইছিল এই পল্লাটা এখন গুরুগো কাছে আছে পল্লাটা ছিল লাইলাহার পল্লা লাইলাহার পল্লা হিরাক নামে দাড়ি বিসমিল্লার নক্তি যেটা ধরে আলাপ করে তুমি একটা বন্দনা গান গাইছো না মা যে বিসমিল্লার হয় না ওজন দুনিয়া দিলে তামান বিসমিল্লা বলে মুখে জবান খুলিলাম সারা পৃথিবী যদি পাল্লার এক মোড়ে তুলে দেওয়া যায় আর বিসমিল্লা যদি পাল্লার এক মোড়ে তুলে দেওয়া যায় ওজন কোন মোড়ে বেশি হবে বাবা বিসমিল্লার মোড়ে তো এখন এক কাগজ বিসমিল্লা লইকা এটা 100 টাকা পাথর দিয়ে পাল্লা তুলে দেন তো কোন মোড়ে ওজন বেশি হইব পাথর পাথরের মোড়ে বেশি হইব কেন না বিসমিল্লা মুখে বললে হয় নারী আগে তোমার দেহটাকে বিসমিল্লা করতে হবে এমন একটা সময় গেছে আমার নবী বিসমিল্লা কইতে কইতে নবী আমার আকুল হয়ে যায় পাগল হয়ে যায় আল্লাহ কয় বন্ধু তুমি আর বিসমিল্লা কই না বলে কে বলেন বিসমিল্লার ফজিলত দিলাম কি বিসমিল্লার ফজিলত বলে যারা বেশি বেশি বিসমিল্লা তহিদ করে পাঠ করবে কাল হাসরের ময়দানে আমি আল্লাহ নিজে হাতে তোমার দ্বারাই তাদের জিব্বের তলে 100 টা কাউসার দান করবো এই জন্য সুরা কাউসার ইন্নান তাকাল কাউসার আমার আল্লাহ বললেন বন্ধু কাউসার দান করবো নবী আল্লাহ মাহবুব কাউসার তাই কেমন বস্তু আমার আল্লাহ বললো আমার আল্লাহ বললো কাউসার হবে দুধের মতন সাদা দুধের চেয়েও সাদা পানির চেয়েও তরল বরফের চেয়েও ঠান্ডা মধুর চেয়েও মিষ্টি 1 ফোঁটা কাউসার দিলে 70,000 বছর আর পানি তৃষ্ণা লাগবে না এই কাউসার আগে তোমাকে এই জায়গায় পান করতে হবে এই জায়গায় যদি কাউসার পান না করো এমন কালে হাসরে তোমার মুখে টিকটিকির মতি দিবে না কি দিবে তুমি বুঝবা কেমনে এই জায়গায় কাউসার পান করতে গেলে তোমার গুরুর সঙ্গে ভাব রাখতে হইব এই কাউসারটা গুরুর কাছে আছে তুমি চাও আমি তো কইছি তুমি একটা প্রশ্ন করলে আমি তোমাকে 50টা জব করবো তুমি এমন লাগাই খোসা দিবা মাইয়া আমি এমনি তোমার মাল দেবো তোমার চাওয়ান লাগবো না কিন্তু খোসাটা যাক আমাকে লাগাও আমার ভাইরা রে বিসমিল্লাহ নক্তি সার্কুলে রশি ইমানের পাথর আর কি দে কিনলো মন বিক্রি হয় মনের দরে রে মন বিক্রি হয় মনের দরে যে জাহারে বাসে ভালো রে যে জাহারে বাসে ভালো রে যে জাহারে বাসে ভালো রে মন বিক্রি হয় মনের দরে নুরুল বাবা মন বিক্রি হয় মনের দরে মন বিক্রি হয় মনের দরে রে মন বিক্রি হয় মনের দরে যে জাহারে বাসে ভালো রে বাসে ভালো রে মন বিক্রি হয় মনের দরে রে মন বিক্রি হয় মনের দরে রে রিপন রে মন বিক্রি হয় মনের দরে নের পাথর দিয়ে তোমাকে ওজন করা হয় গেল মুরিদ মানে মরা আমি তো ফালাফালি করি কই মরছি ও মা তুমি জানো না আমরা গুরুরা মরছি কোন মরা জিন্দা মরা না আমরা মরছি ভাবের মরা ভাবের মরা কে মরেছে আমার রশিদ খান মরেছে ভাবের মরা কে মরেছে আমার নুরুল ইসলাম মরেছে ভাবের মরা কে মরেছে আমার আকবর পীর সাহেব মরেছে কি করে আরে গুরুর হাত আছে হাত মরে গেছে এই হাতে কাকে আঘাত করতে জানে না গুরুর চোখ আছে চোখ মইরা গেছে রে চোখ কোনো খারাপ জায়গায় যাবে না একটু বা তুমি যাই গুরুর আশেক আছে গুরুর আশেক মইরা গেছে রে কাম করো কাম করো লোক মত পার্শ্বর্য কামরি পুজো মাইরা ভালাইছি এই জন্য গুরুরা ভাবের মরা এই ভাবের মরা যদি কেউ নাহি মরে রে একে কোনোদিন নবী হাসরে সাফায়েত করবে না
সদাগর নবীর গালে থাবর দিয়েছিল ভক্ত তুমি জানো না আমার নবী দুই চক্কের বাড়ি ছেড়ে কই সদাগর রে সদাগর তুমি যে হাতে আমাকে থাবর দিছো তুমি কি সেই হাতে ব্যথা পাইছো রে ব্যথা পেয়ে থাকলে আমাকে ক্ষমা কইরা দাও হ্যাঁ আর এখন অনেকগুলো শরীয়তের মধ্যে বেশি বাবা কেউ যদি এক সর মারে তিন সর্দার চব্বিশটা দাঁতের বাড়ি ফেলে আমরা বোমা মারার নাম ইসলাম না গুলি করার নাম ইসলাম না ইসলামের আর এক নাম ভালোবাসা যে মার খায় সে আবু বকর যে মার দেয় সে হচ্ছে আবু জেহেল গুরুরা মরে গেছে ভাবের মরা গুরুদের যদি কেউ আঘাত করে গুরু তাক পাল্টে আঘাত করে না আমরা ভাবের মরা আবার একটা গান গাইছে দয়াল যে দেশের মানুষের সাথে আমার মন মেশে আমার নিয়ে চলো তোমার সেই দেশে এটা আমার বাবার ঋষি সরকারের লেখা গান আমাগো আমাকে অস্ত্র দিয়ে আমাকে গুলি করবা বাড়ি কইলে তোমারা ওহো শিষ্য তোমার আমার কোন দেশ গুরু শিষ্য এক মন তারপরে হবে নিরঞ্জন দুই দেহ এক দেহ দুই মনে এক মন দুই প্রাণে এক মান আরে গান আনছে না ও পাগল মোহন মোহন রে মোহন কেন যেত কত পাগল মোহন মোহন রে মোহন কেন যেত প্রথম হলে আশি তোলা শোধ হলে চল্লিশ মনে মনে এক না হলে কি মিলবে কি ওজন পাগল মোহন রে মোহন কেন যেত পাগল মোহন মোহন রে মোহন কেন যেত কথা বল রে শিষ্য দুই দেহ এক দেহ দুই প্রাণে এক প্রাণ কোন ভক্ত যদি ভক্তির জোরে গুরুকে জয় করতে পারে রে ওই ভক্ত কি আর দূরে কোথায় থাকতে পারে তুমি আমি যে দেশে থাকি শিষ্য তুমি আমি যে দেশে থাকি ওইটাই হচ্ছে মুক্ত দেশ স্থল প্রভাত সাধক সিদ্ধি দেশ ওটাই হচ্ছে গুরুর দেশ তোমার কথা গেল আরে তোমার কথা বাতিল এবার আমি তোমার একটু টিভি দিব তোমার না সারা বাংলাদেশে যত ভক্ত আছে অনেকগুলো মিডিয়া আছে বাবা পুরোপুরি ছাইড়া দেবেন খালি আমার হক কথাটা ছাইড়া দিয়ে আমাকে বিপদে ফেলাবেন না সব কথা ছাড়বেন এই শিষ্য বাংলাদেশের সমস্ত পুরুষ শিষ্য আমরা মুসলমান আমাদের একটা সার্টিফিকেট আছে কি বাবা আছে না চাইলে তোমার দেখাইতে পারি সার্টিফিকেট আছে তুমি যে আমার নারী শিষ্য তোমাকে দেখে তো মারে হিন্দু বোঝা যায় না মুসলমানও বোঝা যায় না ওরে তুমি যদি মুসলমান হও তুমি কিবা করে হইলা মুসলমান আস্তে আমরা পুরুষ ছয় থেকে সাত বছর বয়স হইলে যার নামটা কোরআন শরীফে আছে সামি আল্লাহ হুলিমান হামিদের আব্বা না নাকাল হাম আরে এই ধনের মাথা যখন কাটায় তখন সুন্নাত হয় যে কাটায়ের নাম কি কয় আপনাকে দেশে আজাম এ আজামকে নিয়ে আসে এ আজামকে নিয়ে আসে সামি আল্লাহ হুলিমান হামিদের আব্বা নানা কালহাম এইটা বাসের সিপের মধ্যে দিয়ে মাথা কাটার লগে লগে সুন্নাত আহারে আরে আগে যদি আমি আনোয়ার সরকার জানতাম ওই আমার জিনিস আমি কাটতাম না আমরা এই কাটার এই কাটা মাথা মাথা কেটে ছুঁয়ে যাচ্ছ আর যারা যারা হিসেব হইব কাল হাসরে আগে যদি খেলি জ্ঞান হইতো ওই আমার জিনিস ওই আমার জিনিসকে আমি কাটতাম কখনো না কিন্তু এটা আমার কথা না সাইজি কথা বাংলাদেশে বাউলেরও বাউল বহির্বিশ্ব যাকে বিশ্ব মেডেল দিয়েছে বাউল সম্রাট লালন সাইজি বলছে ধর সত্তর ধর্মে কেউ নাই রাজি সত্তর ধর্মে কেউ নাই রাজি সত্তর ধর্মে কেউ নাই রাজি সবই দেখি টানা না নারা যা গেল না গেল বললো এগিয়ে আসো কারখানা রে যা গেল
আমার কাছে এই তোমার কাছে আমার একটা টিভি দিলাম প্রশ্ন না একটা টিভি দিলাম আমার বেড়া বেড়া শিশু যারা আছে সবগুলো আর ধানের মাথা কাটায় সুন্নাত করছে তো মা তুমি যে আমার মহিলা শিশু তোমার তো ধরারও জায়গা নাই কাটারও জায়গা নাই তুমি কোন জায়গায় কাটে সুন্নাত করছে খালি তুমি না বাংলাদেশে যত মহিলা শিশু আছে সবগুলোর কাছে আমার একই কথা আমি 30 বছর ধরে এই কথা নিয়ে ঘুরি কিন্তু সত্য জবাব আমি পাই না আওড়া তুমি খালি কইবা মহিলা শিশু তোমরা কোন জায়গায় কাটে সুন্নাত করে গুরুর দরবারে আইছে আর আমার একটা গান শোনো এই গানটা থাকবে যারা শিষ্য আছে যারা ভক্ত আছে তাদেরকে আমি উপদেশ করব এই গানটা যদি মানতে পারো তাহলে তোমাদের তোমাদের জীবনে কল্যাণ হবে মা আর যদি গানটা মানতে না পারো তাহলে তোমার সাথে আমার আর পাল্লাই নাই তুমি এখন আমাকে মানো আমার রাসূলকে দেখিলে যদি আমার রাসূলকে দেখিলে যদি আল্লাহর কথা হয়ে যায় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় নিমে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন আসরা আসলাতু মিরাজুল মুমিনিন এই মিম কি বাংলাদেশে অনেকগুলো পীর ভাই হয়েছে আর মিম নিয়ে গেছে কোন নাবিন নিছে হ্যাঁ এই মিম কি এটা বুঝতে হইব আনোয়ার সরকার এই জায়গায় দাঁড়াইছে আই গুরুর মূল শিপে কি হইতে যায় না তোমার আজকে ওই 70,000 পোতা দিয়া কোরআনে বলছে আল্লাহ করলে শাহীন কাদিন আল্লাহ করলে শাহীন মহিন আমি কি কোরআনের আয়াত ছাড়া কোনো কথা কইনি প্রতিটা কথার সাথে আমার কোরআনের আয়াতের অর্থ থাকবে লেস থাকবে আল্লাহ করলে শাহীন মহিন আল্লাহ করলে শাহীন কাদিন আল্লাহ সব জায়গায় বিরাজমান না আল্লাহ কোথায় আছে এটা বুঝতে হইব 70,000 পর্দা দিয়ে বাংলাদেশে অনেক মৌলভি এখন তাওহীদ পড়া শুরু করছে এরা কয় মক্কা খুললি আল্লাহ মক্কায় গেলে আল্লাহর দেখা পাওয়া যায় আল্লাহ মক্কায় বসে নাই মসজিদে বসে নাই আল্লাহ আছে প্রতিটা মানুষের মধ্যে একটা দিলকাবা আছে ফার্সিতে বলে কালফ ইংলিশে বলে হাট আর বাংলায় বলে হৃৎপিণ্ড কোথায় বাইমরের স্থানের দুই আঙ্গুল নিচ্ছে একটু পাতলা চামড়া তার নিচে হাড্ডি তার নিচে মাংস তার নিচে মাংস এভাবে 70,000 পর্দা ভেদ করে দেয় আল্লাহ আছে রাসুল আছে তোমার গুরু আছে তুমি তুমি কানার দল বুঝবা কেমনে এটা বুঝতে গেলে তোমার গুরুর সঙ্গে লাইন ঠিক রাখতে হবে 70,000 পর্দা দিয়ে যায় পহরা দেয় সব সময় মিনে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিনে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা জিবরাইল একদিন দেখতে গেল আরে দেখা বস্তু দেখে এলো আরে জিবরাইল একদিন দেখতে গেল আরে দেখা বস্তু দেখে এলো আরে বেলায় গোপনে রইলো বলতে গেলে সেরে খয় মিনের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিনের পর্দা খুলে দেখো সামনে খোদা কথা কয় আমার আসল কথা খুলে দেবি আসল কথা খুলে দেবি আসল কথা খুলে দেবি আল্লাহর কথা হইয়া যাই মিনের কথা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়
মুমিনের ঘরে কোরআন আছে আছে না বাবা কোন মুমিনের ঘরে যদি কোরআন না থাকে মুমিনই না প্রতিটা মসজিদে একটা করে খুতবা হয় সানি খুতবা হয় না মসজিদে সানি খুতবা যেমন কি সানি খুতবা না দেবে একজন বেতন দেন না এইজন্য আমি আনোয়ার সরকার বলি নবীর হাদিস আছে নবী বলছে কি না মুনশির পাশে কে নামাজ পড়ো না কি না মুনশির হাতে জানাজানে কবর শুয়ো না আর ওই সাজা গুরুর কাছে যান কেন ভক্ত জানি মুরিদ হয়ে না আরে ভাত খাও চাই না আর গুরু ধরো যাই না আরে আল্লাহর বাণী কালাম পাকে আরে পুরুষ পরে মুখে জপ আরে নিরাকারে কোরআন থাকে ইসমে আজম কথা কয় মিনে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিনে পর্দা খুলে দেখো সামনে খোদা কথা কয় হাসান মিয়া ভেবে বলে এই পালা জগৎ থেকে গান গাইতে যায় এক সময় আমার গুরুজির অশীষ সরকার অনেক যন্ত্রণা লাঞ্ছনা সইছে এখন বাংলাদেশে অনেক কানা ভক্ত কয় উদ্দেশিত বাবা কই গে লাগো ওই সালার আগে কই গেছিল হ্যাঁ এরকম আমি উত্তরবঙ্গে আমার বাবার একটাই সন্তান আমি আমার 50 থেকে 55টা মামলা এই গান জগতে এই তরিকার জগৎকে ভালোবাসতে যায় পীর মুর্শিদের গোলামি করতে যায় ভাগ কথা কইতে যায় হাসান মিয়া বলে বলে আরে কুরআন নিয়া কথা বলে খাজা ইসফাইসার দয়া হলে সেই কথা শুনিতে পাই মিনের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিনের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় আমার রাসূলকে দেখিলে যদি মুর্শিদকে দেখিলে যদি নবীর দেখা হয়ে যায় মিনে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিনে পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় মিনের পর্দা রে মিনের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয় আপনার কাছে আমার জানার বিষয় সর্বপ্রথম এই জিনিসটার তো সৃষ্টি আছে বাবা শুরু আছে তো আপনি বলবেন সর্বপ্রথম গুরু কে ছিল সর্বপ্রথম গুরু কে ছিল আর তার শিষ্য কে ছিল আর শেষ গুরুর মুখ থাইকা সর্বপ্রথম কোন বাক্য ফলছিল এখনকার গুরুরা তা বলে কি বলে আর এই যে গুরু আমার পবিত্র কোরআন শরীফ এই পবিত্র কোরআন শরীফের মধ্যে লেখা আছে পাঁচ ওয়াক্ত নামাজ হজ যাকাত কালিমা এবং মাতা পিতার খেজমত করলেই আমরা জান্নাতে যাইতে পারি তাহলে এই কয়েকটা মানলেই যদি আমরা জান্নাত পাইতে পারি বা আল্লাহ রাসূলকে পাইতে পারি তাহলে আমার তো কোনো ঠেকাই নাই আপনার গুরু আমাকে ধরতেই হবে আছে বাবা নাই তার কারণ আমার কোরআনেই আছে যে পিতা মাতার খেজমত পাঁচ ওয়াক্ত নামাজ হজ যাকাত কালিমা করলে আমি আল্লাহ রাসূলকে পাব তাহলে আমার তো প্রশ্নই ওঠে না যে আমি একজন গুরুর কাছে যাব এবং আমাকে গুরু ধরতেই হবে আর আপনি যদি উইঠা বলেন যে হ্যাঁ গুরু ধরতেই হবে তাহলে গুরু যে ধরবো কোরআনের কোথায় আছে এই গুরু ধরার কথা কোরআনের কোথায় আছে কত নাম্বার পৃষ্ঠায় আছে এবং কত নাম্বার আয়াতে আছে আর গুরু ধরলে কি হবে আর আমি যদি গুরু না ধরি তাহলে কি
আপনি এটা বলবেন আর গুরু এই গুরু শব্দের অর্থটা কি এটা কোন দেশি ভাষা এই গুরু এই শব্দের অর্থটা কি আর এটা কোন দেশি ভাষা আপনি সুন্দরভাবে কোরআনের আয়াত ব্যাখ্যা কইরা আমাকে জবাব দেওয়ার চেষ্টা করবেন পালা গান কথার পৃষ্ঠে কথা গানের পৃষ্ঠে গান আমার বাবা ঋষি সরকার কইছে আর নাম বলা হয় বিস্তার বাউল গান আরে রুমি সরকার আমার শিষ্য আমি ওনার গুরু তাই উনি বলছে যে মুরিদ কেন হতে হবে গুরু কেন ধরবো কিসের থেকে আমার গুরু ধরার এই গুরু আমি কেন ধরবো পবিত্র কোরআনে আছে মা বাবার খেজমত পাঁচে কেনা পাঁচত নামাজ হজ জাকাত কালেমা পড়লে জান্নাত পাওয়া যাবে গুরু ধরবো কেন কিসের অভাব তাই গুরু ধরতে যাব দুই নম্বর কথা কয় গুরুজি ধরতে হবে কোরআনের কোথায় আছে গুরু ধরার কথা তিন নম্বর পৃথিবীতে গুরু প্রথম কে ছিল তার শিষ্য কে ছিল সে গুরুর মুখ থেকে কোন বাক্য ফুলছিল শিষ্যর মুখ থেকে কোন বাক্য ফুলছিল এখনকার গুরুরা তা বলে কি বলে না বাবা বেদুবি মাফ করবেন আমার বাবারও ঋষি সরকার কইছিল ভক্তি দিয়ে আমারে গোয়া সেরে দেয় তিন পোয়া আরে আমার শিষ্য আমার ভক্তি একটা দেশে কিন্তু প্রশ্ন করছে তিনটাই কিন্তু লতা পাতা অনেক বেশি হয়ে গেছে মুসলমান ধৈর্য ধরে থাকবেন আনোয়ার সরকার খালি পাল্লাগানি করে না ওয়াজও করে কর্তাপক্ষ বললে যন্ত্রপাতি অফ টুপি মাতাদের সারা রাত খেলে আমি কোরআন তাফসির করব আরে আমাকে বলছে পৃথিবীতে প্রথম গুরু কে ছিল তার শিষ্য কে ছিল তার মুখের বাক্য কি শুনতেই কোন না কই এখন অনেক তো সালা আলা গুরু দেখা যায় পৃথিবীতে গুরু প্রথম কে ছিল আমার ভাইরা রে এই পৃথিবী ছিল অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার আকার উকার হুশিকার তির্কিকার কোনো কিছুই ছিল না পৃথিবী ছিল ডিম্বুরাকার ডিম মানে গোল গোল মানে শূন্য শূন্যর পর কিন্তু আর কোনো অক্ষর থাকে না বাবা আমার ভাষা কি বুঝতে পারেন ঠিক আছে বাবা আস্তে আমার আল্লাহ চিন্তা করলো আমি যে আল্লাহ আমি যে ঈশ্বর আমি যে গড আমি যে প্রভু আমি যে নিরঞ্জন আমি যে পরম এটা কেমনে বুঝবো আমার তো সৃষ্টি নাই এই থানা এই ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছেন তার যদি ভোটার না থাকে চেয়ারম্যানের কোনো মূল্য আছে আল্লাহ কই আমি এত বড় একটা জিনিস কিন্তু আমার তো সৃষ্টি নাই আল্লাহ বলল দেখি তো আমার ভাব কেউ প্রকাশ করতে পারে কিনা আমার বাইরা রে আল্লাহ বললেন হু হা হে তিনটা শব্দ দেওয়ার পর ডিমটা বাসতে হয়ে গেল নিষ্কার খোসলা দে জমিন পয়দা হইল ওভরকার খোসলা দে আসমান পয়দা ডিমের মধ্যে থেকে দশটা সিজ বাই করলো দশটা সিজের থেকে আরশ করছি নহু মাপুস নহু কলম একিন্তা দরপ্তর গাছ ইসরাফিল সিংহাসন সরম নামের আয়না সাতটা বেহস্ত সাতটা দোজক আমার আল্লাহ পয়দা করল আল্লাহ পৃথিবী সৃষ্টি কইরা আল্লাহ নিজের জাতের সাথে মিশে যাইয়া আল্লাহর একটা কলম ছিল আল্লাহর একটা টেবিল ছিল আল্লাহর একটা খাতা ছিল শোনেন দিয়া মন খাতাটা ছিল ইশকের খাতা টেবিলটা ছিল নূরের টেবিল আর কলমটার নাম ছিল আলিফ কলমের মাথা ফাটা না বাবা এই মাথা ফাটা যদি কলমের না হয় লিখবো কি দিয়ে কলমের মাথা ফাটাই জন্য লিখতে পারে আলিবেরও কিন্তু মাথা ফাটা আলিবেরও মাথা ফাটা আছে কলমের মাথা ফাটা আর আলিবের মাথা ফাটা সারা পৃথিবীতে খেজুর খাওয়া সুন্নত নবী খেজুর খাইছে খেজুরের আটিও ফাটা গম হচ্ছে বেহেস্তের খাদ্য গম খাওয়া সুন্নত গমের দানাও ফাটা বাবা জগৎটাই ফাটা আমার ভাইরা রে আল্লাহ বললেন কলম তুমি লিখতে থাকো কলম লিখতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার মাওলা গো তুমি ব্যতীত আর নাই কোনো মাবুত আল্লাহ তুমি এক আল্লাহ প্রমাণ সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহ তুমি এক আল্লাহু সামাদ আল্লাহর কোনো কিছুর অভাব নাই লাম ইয়ালি ওয়া লাম ইয়ালতি আল্লাহ এমন একটা সুপ্রিম পাওয়ার উনি কাকে জন্ম দেয় নাই উনি নিজেও কারো জন্ম নয় উনি কারো মুখবেক্ষী নয় আমার আল্লাহ কয় কলম তুমি ভালো করে লেখো
আরে কলম 40000 বছর লাগে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাবুদ গো তুমি ব্যতীত আর নাই কোন মাবুদ আল্লাহ আল্লাহ ধমক দিল কলম খালি লা ইলাহা ইল্লাল্লাহ দেখো খাতা ভরে ফলাইছো এর পাশে আর কি হবে কলম চিন্তা করলো আল্লাহ ছাড়া আমি কলম ছাড়া আর ব্যতীত কেউ নাই লা ইলাহা ইল্লাল্লাহ আমার আমি কলম আমার নামটা হইতে হবে আমি কলমুল্লাহ আল্লাহ ধমক দিল কলম কি লেখো আরে কলম থরথর করে কাঁপতে কাঁপতে কলম অস্থির হইয়া যায় ও কলম লিখতাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে সালাম দিল আল্লাহ বললেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আমার নবী সৃষ্টি হয় আমার নবী সিজদাত পড়ে গেলেন আমার আল্লাহর কুদরতে দুইটা পায়ের মধ্যে আল্লাহর পাশে আল্লাহর হাত আছে চোখ আছে মুখ আছে সব আছে না শরীকে না মোকাম ঠিক আছে কিন্তু কাল হাশরের মাঠে আল্লাহ কুরসিতে বসে বিচার করবে কাজী হয়ে কুরসি মানে চেয়ার আরবিতে বলে কুরসি ইংলিশে বলে চেয়ার আর বাংলায় বলে কেদরা আরে যে চেয়ারে আমার সম্মানিত ভাইরা বসে আছে এ চেয়ারে কি ভেড়া ছাগল বসে না মানুষ বসে কাল হাসরে আমার আল্লাহ বিচার করব কুরসিতে বসে কাজী হইয়া আবার কেউ যদি কারো জমি দুই চার পাঁচ বিঘে মাইরা খায় মসজিদ ঘরে যায় নামাজ পড়ে কয় আল্লাহ তুমি দেখো আল্লাহ আল্লাহ তুমি দেখো এই আমার জমি পাঁচ বিঘে মাইরা খেলো ওই বেটা আল্লাহর যদি চোখ না থাকে আল্লাহ দেখবো কি দিয়ে আল্লাহ তুমি বিচার করো আল্লাহর দুইটা হাত আছে তার কুদরতি হাত আল্লাহর দুইটা চোখ আছে তার কুদরতি চোখ আল্লাহর দুইটা পা আছে তার কুদরতি পা যদি মনে করে আমাদের মতন পা তাহলে গুনাহগার হয়ে যাবে আমার নবী আল্লাহর কুদরতি চরণে সিজদায় বলো আর আমার নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 70000 বছর যাবে 70000 বছর পর আমার আল্লাহ আবার নিজেই বলল মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ তখন আমার নবী আল্লাহর পায়ে সিজদা করলো আল্লাহর সুদৃষ্টি আমার নবীর পৃষ্ঠের উপর গেল আমার নবী এমন একটা প্রাইজ পেল পৃথিবীতে কোনো নবী পায় নাই কোনো পীর মোশাইখ পায় নাই সেটা পাইলো মোহর নবুয়া তাহলে পৃথিবীতে প্রথম গুরু ছিল আমার আল্লাহ তার প্রথম শিষ্য ছিল আমার নবী শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ আর গুরু বলতো নিজে মুহাম্মাদুর ইয়া রাসূলুল্লাহ এই পৃথিবীতে আইসা এই পৃথিবীতে আইসা আমরা সবাই পড়ি নবীর কলমা আমার নবী নিজে পড়বো উম্মতের কলমা কাল হাসর আমরা সবাই বলবো ইয়া হাবলি আমরা সবাই বলবো ইয়া নফসি আর আমার নবী বলবে ইয়া হাবলি উম্মতি এই পৃথিবীতে শিষ্য গুরু নাম জপবে আর গুরুর একটাই জপার নাম সেটা হচ্ছে শিষ্য নাম জপতে হবে পৃথিবীতে প্রথম গুরু আল্লাহ তার শিষ্য ছিল আমার নবী শিষ্য বলতো লা ইলাহা ইল্লাল্লাহ আর গুরু বলতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার ভাজাল শেষ গুরু শব্দের অর্থ কি গহ্বরসুগারের গু রহস্যকারের রু গুরু গো শব্দের অর্থ অন্ধকার রু শব্দের অর্থ আলো একটা গুরুর ধর্ম একটা ভক্তকে অন্ধকার জগৎ থেকে টান দিয়ে তাকে আলোর জগতে নিয়ে আসে কয় গুরু কেন ধরতে হবে কোরআনের কোথায় আছে কোরআনে নামাজ পড়লি জান্নাত এই শালা এই শিক্ষা তোর কে দিছে হ্যাঁ এ কোন শালাই কয় তুই কথা পাঁচক তো নামাজ কোরআনের কোথাও নাই পবিত্র কোরআনের কোথাও নামাজের কথা নাই কোরআনে আছে সালাতের কথা সালাত এক জিনিস নামাজ হচ্ছে আর এক জিনিস সালাত জিনিসটা আলাদা নামাজ জিনিসটা আলাদা কোরআনটা হচ্ছে আরবি ভাষা আর নামাজটা হচ্ছে ফার্সি ভাষা এই হাওলাই তো শব্দ মিক্সার কইরা ইসলাম জগৎকে ফুলিয়ে ফেলাইছে কোরআন আছে সালাতের কথা আকিমুস সালাত ও তুল যাকাত 82 বার বলছে সালাতকে কায়েম করো আর 750 বার বলছে জিকির করো এই আসতে এখানে যারা জেনারেল আছেন যারা শিক্ষিত সমাজের লোক আছেন নামাজের স্পষ্ট বাংলা হচ্ছে পূজা নামাজের স্পষ্ট বাংলা হচ্ছে উপসরণকারী আর সালাতের বাংলা নামাজের বাংলা হচ্ছে উপসরণকারী মানে পূজা আর সালাতের বাংলা স্মরণ এবং সংযোগ সালাতে যায় তোমাকে আল্লাহর সাথে স্মরণ সংযোগ করতে হবে যেমন রশিদ চান আমার বাবার নাম আমি নিলাম এটা স্মরণ হইল যখন আমার বাবা রশিদ সরকারের ছবি দেয় আমার কলবের মধ্যে বাজবো তখন আমার সংযোগ হইতে যাইব এই জন্য আমি বলতে চাই বাংলাদেশের মুসলমানকে সালাতের বিষয় নাই যা যদি খালি বলা হয় আল্লাহু আকবার আমার গরু বলবেন কি করলো এই বাজারের নাম কি এই মির্জাবাড়ি বাজার আমি কখনো যাবো ওই সালাতের পিছনে যায় যদি কোনো সালার যদি দুনে দাঁড়িয়ে কথা মনে হয় অন্য নামাজ হইব না ওইটা হইবার ফাজলামি সুদা
জানাজা হইবো না নামাজটা এমন একটা বস্তু সালাতটা এমন একটা বস্তু সূরা বাকারার মধ্যে বলছে আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন আসালাতু মিরাজুল মুমিনিন নামাজের মধ্যে মুমিন বান্দার সঙ্গে আল্লাহর মিরাজ করতে হবে সুবহানাল্লাহ আর নামাজের মধ্যে যায় যদি আমার মনে হয় বউ আমার সুন্দর আমি নাই বাড়িত গুরু আছে বাড়িত কি বান হলো নামাজের পিছনে যায় যদি গরুর কথা মনে হয় বসল ব্যাংকের টাকা সুদের টাকার কথা মনে হয় আর এটা নামাজ হবে না অর্থ হবে না হবে না আর সাথে যারা থাকবে তাদের নামাজ শুদ্ধ আল্লাহর দরবারে হালকা হয়ে যাবে এর নাম হচ্ছে সালাত আলিফ লাম মিম জালিকাল কিতাবুল হুদাল লিল মুত্তাকিন আর সালাত তুমি রাজুল মুমিনিন সালাতের মধ্যে মুমিন বান্দার সঙ্গে আল্লাহর মিরাজ করতে হবে আল্লাহর সাথে মিরাজ না কইরা নামাজে যা বসল ঘুষের টাকা সুদের টাকা গরুর কথা মনে করবা আর তোর ওই সালাত হইব তোর হইতে বটে ফাজলামি যেটা কইলাম আল্লাহর পবিত্র কোরআন সূরা রুমের 17 নম্বর আয়াতের মধ্যে বলছে সালাতের কথা সূরা রুম আয়াত নম্বর 17 ওখানে বলছে দিনে দুইবার সকাল সন্ধ্যা দিনে দুইবার সকাল সন্ধ্যা তোমাকে মাওলার গুণ কীর্তন করতে হবে আর সূরা মারিস আয়াত নম্বর 23 ওই জায়গায় বলছে তিনবার ডায়মন্ড সালাদ ডায়মন্ড শব্দের অর্থ সব সময় খাইতে নিতে শুইতে বইতে যে কোনো কাজের মধ্যে তোমাকে সালাদ সাগরে ডুব দিতে হবে হ্যাঁ বাবা ওনার কথা তাহলে শেষ এগুলো তাৎপর্যমি করিও না কয় গুরু কেন ধরতে হবে এই পবিত্র কোরআন শরীফের মধ্যে প্রতিটা আয়াতের মধ্যে বাংলা অনুবাদ করা আছে জাহের এবং বাতিন তুমি জাহেরি এলিম করবা তুমি বাতিনি এলিম করবা না তোমাকে নবী সাফায়েত করবে না জাহির বাতিন দুই প্রকারের নিয়ামতের দ্বারাই একটা মানুষকে আল্লাহ পৃথিবীতে পরিপূর্ণ করে পাঠিয়ে দিয়েছেন আস্তে বাবা আমার আল্লাহ আমার আল্লাহ তার পাঁচ জবানে আমার বিশ্ব নবীকে বলে দিচ্ছে বন্ধু গাদিরে ঘুমে তুমি বলে দাও যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে তারা বায়াত গ্রহণ করলো এটা সূরা ফাত্তা আয়াত নাম্বার 10 এই জন্য মুরিদ হতে হবে মুরিদ মানে মরা আর বায়াত মানে বিক্রি যার পীর নাই তার পীর শয়তান যে মুরিদ হলো না তারা পৃথিবীতে কোনো মুসলমানই হইল না আরে নামাজ পড়লে হয় নামাজি হজ করলে হয় হাজি রোজা করলে হয় রোজাদার কোরআন পড়লে হয় হাফেজ আল্লাহ বলছে পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কেউ কবরে আসে না পরিপূর্ণ মুসলমান কোথায় হতে হবে তোমাকে প্রিয় মুর্শিদের কাছে যায় একজন গুরুর কাছে যায় তোমাকে আত্মসমর্পণ করতে হবে আরে এই বাবা যে নেতা মানুষেরা চেয়ারম্যান অতীতের তাদের সময় না এখন সামনে ভোট তারা চলে গেছে আপনার নড়াচড়া করেন না চুপচাপে থাকেন তারা তো গান শুনতে আসে না বাবা তারা আসে জিনিসগুলো টেকিন দেওয়ার জন্য তারা টেকিনতে তারা চলে যায় আপনারা নড়াচড়া করেন না নড়াচড়া করলে পালাগানের বিঘ্ন ঘটিয়ে যাবে তাই শিষ্য তোমার যা কথা ছিল এবার শেষ আমি তোমাকে কোনো প্রশ্ন করব না তবে তুমি তুমি যে আমার শিষ্য তুমি আমার কলেজে ভর্তি হতে আইলা তুমি যে আমার কলেজে ভর্তি হতে আইলা আমার ক্লাসে ভর্তি হতে আইলা এই শিশু তোমার বাড়ি কোথায় তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার মার নাম কি তুমি কি খেয়ে আমার কাছে আসছো বাবা ছেলে মেয়েকে স্কুল কলেজে ভর্তি করতে ভর্তি করে দিলে ছেলে মেয়েকে স্কুল কলেজে ভর্তি করে দিলে নাম ঠিকানা জিজ্ঞেস করে না করে করে হ্যালো রে হ্যালো রে হ্যালো রে আমি সেই দিক থেকে বললাম তুমি যে আমার ক্লাসে ভর্তি হইলা তোমার নাম কি তোমার বাবার নাম কি তোমার মার নাম কি তুমি কি খেয়েছ তারপর দেখা যাক আমার শিষ্য কোন দিকে যায় গুরু শিষ্য গান যিনি গুরু পালা গায় সে কোনো প্রশ্ন করতে পারে না শিষ্য তুমি চাওয়ার মতন চাইবা তুমি একটা চাইলে আমি তোমাকে 50টা দেবো আমি কথা দিলাম আরে ভাই ভোগাল ঠিক আছে খালি একটু হানা হাই দেন ভাই একটু হাইটা বাড়ান যন্ত্র সঙ্গীতের তলে পড়ে যায় দাদা একটু হাইটা বাড়ান হ্যাঁ সুন্দর মনিটরে যা আছে তা থাকলে হবে হ্যাঁ আমি একটা গান গাই তুমি গানটা খালি লক্ষ্য করবা এখানকার পীর সাধুগুরু যারা আছে ভক্তবৃন্দ যারা আছে শরীয়তের হোক আর মারফতের লোক হোক সবাই যেন কানটা খুললে আমার গানটা লক্ষ্য করে আনোয়ার সরকার কি কয়
অভিমান অহংকার ছাইরা দিয়া ওরে শিষ্য মান অহংকার ছাইরা দিয়া আয়ো সাধন দাসা যাবি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মণি রে আছে তোর গুরুর কাছে হীরা কাঞ্চন মণি এ বাংলাদেশের মানুষ প্রাইমারি হাই স্কুল কলেজে পড়িয়া ডাক্তার হইবা ইঞ্জিনিয়ার হইবা পুলিশ হইবা বড় বড় কাস্টম অফিসার হইবা ঘুষ খাওয়ার জন্য মাদ্রাসায় মসজিদে পড়িয়া মাদ্রাসায় মসজিদে পড়িয়া মুন্সি হইবা মজ্জেম হইবা আলেম হইবা হাফেজ হইবা কারি হইবা হইবা মুক্তি হইবা মহাদ্দিস হইবা কিন্তু আল্লাহর অলি হইতে পারবা না আর আল্লাহর অলি না হইলে কোনো হালার ঘরে হালা যান মনে করেন না যে আমরা জান্নাত পাইমো আল্লাহর অলি হইতে গেলে তোমাকে আরিফ প্রজায় অলি লোকের কাছে যাইতে হইব হ্যাঁ দুনিয়াদারি করেন গা কিন্তু সাথে সাথে আখেরাতকে চালাতে হবে বাবা যার জন্য প্রথমে আমি বলছিলাম কুল্লি নাফসি জায়গা তুল মো অলি হতে গেলে তোমাকে ফানাপির শাইখ ফানাফি রাসুল ফানাফিল্লা বাকাবিল্লা যে হয় বাকাবিল্লা অলি অলি থেকে হয় আল্লাহ আল্লাহ কয় তার হাত আমার হাত হয়ে যায় তার মুখ আমার মুখ হয়ে যায় ওই বান্দা মুখ দিয়ে যাহা বলে আমি আল্লাহ তাহা বলি অতি মান অহংকার সাইরা দিয়া মান অহংকার সাইরা দিয়া সাধন দেশে যাবি রে আসে তীরে কাছে হীরা কাঞ্চন মণি রে আসে গুরুর কাছে হীরা কাঞ্চন মণি গুরুর কাছে মারফতের কালমা খানা গুরু কাছে আছে জানা দিলে তোর ষোলো আনা অমর হইয়া যাবি রে অমন অমর হইয়া যাবি আরে মারফতের কালমা খানা গুরুর কাছে আছে জানা দিলে তোরে ষোলো আনা অমর হইয়া যাবি ও তুই আরস করছি নহু কলে আরস করছি নহু কলম সামনে দেখতে পাবি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মণি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মণি গুরুর কাছে হীরা কাঞ্চন মণি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মণি সত্য তালা দেহের মাঝে সাই ইলাহি বসে আছে দিলদারিয়া কাবার পাশে খুঁজলেই তারে পাবি এ ভক্ত পবিত্র হাদিসে বলছে মানার পর নফসাহু ফাকারা তারা পাহু নিজেকে নিজে যে না চিনল এই কোনো কিছু চিনতে পারলো না হ্যাঁ মরা গাদা মরলে যেমন মূল্য নাই তারও কোনো মূল্য নাই তাই সত্য পালা দেহের মাঝে সাই ইলাহি বসায় আছে দিলদারিয়া কাবার পাশে খুঁজলেই তারে পাবি ও তোর আপন ঘরে আছে আল্লাহ আপন ঘরে আছে আল্লাহ আপন ঘরে আছে খোদা আছে দিনের নবী রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মণি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মণি অতি মান অহংকার ছাইরা দিয়া মান অহংকার ছাইরা দিয়া ভাবের দেশে যাবি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন শিষ্য খালি তুমি না সব শিষ্য বাংলাদেশে সব শিষ্য যারা নামাজ রোজা হব জাকাত যার যার গুরুর কাছে আছে সাক্ষাৎ হইলে কামেল
গুরুর বয়াত সকল বুঝতে পাবি রে অমন সকল বুঝতে পাবি আর নামাজ রোজা হ জাকাত পীরের কাছে আছে সাক্ষাত কইলে খাতি গুরুর বায়াত সকল জানতে পারি সরকার আনোয়ার কই রুমি রে তুই আনোয়ার কই রুমি রে তুই কম দেশে কম যাবি রে গুরুর কাছে মন্দিরে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মন্দির ও তুই মান অহংকার সাইরা দিয়া মান অহংকার সাইরা দিয়া ভাবের দেশে যাবি রে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মন্দিরে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মন্দিরে আছে গুরুর কাছে হীরা কাঞ্চন মনি 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 গুরু শিষ্য পালা হলে আমার গুরুর পালা দেয় ছেলে পেলে আমি গুরুর পালা গাই তবে অভিনয়ের ক্ষেত্রে গুরু না আমি অরিজিনালি গুরু বাবা আর দলিল আছে লাইসেন্স আছে আসতে তবে আমার আমার শিষ্য বলছে দয়াল এখানে গান গাইতে হবে হাদিস কোরআন দলিল কিতাব যুক্তি তুমি নামা তুমি বাদ দিলাম তোমাকে বাদ দিলাম এই মনসের মধ্যে কোনো হাফেজ কারী মুন্সি মৌলানা মুক্তি মহদ্দেস কাদিয়ানি সুরিয়ানি গোলাপি রহমানি হানাফি মোহাম্মদ মুজাহাফি না মুজাহাফি দেওয়ান হইতে শুরু করে যদি কোনো বুজুর্গানি ব্যক্তি থাকেন আমার কথা লোড করে রাখবেন কারো যদি কোনো প্রশ্ন থাকে লেকে লেকে পাঠিয়ে দেবেন কথার মাধ্যমে আসবেন আমি জব করার জন্য চেষ্টা করব একটা রং কথা বলবো না একটা রং কথা বললে আমার নিজের জিব্বা আমি নিজে কাটিয়ে ধরে দেবো এর স্যার কোনো সত্য কথা আমি তোমাকে কইতে পারলাম না তবে গুরু শিষ্য পালা অনেক শিল্পী অনেকভাবে গায় তবে আজকের পালাটা হয়তো একটু ব্যতিক্রমী হবে আমার মা ফাতেমা হযরত আলী ইমাম হাসান হোসেন পাঞ্জাতনকে স্মরণ করে আমার মা বাবা ওস্তাদ গুরু আমার পীর মুর্শিদকে স্মরণ করে আমি সময় কম নেব তবে একটা কথা বলি বাবা গুরু শিষ্য পালা হলে যে গুরু পক্ষে কথা বলবে যে গুরু কথা কয় সেই গুরু তাকে সময় বেশি দিতে হবে নব ব্লাউট পালা হইলে যে ব্লাউটের পক্ষে গাইবো তাকে সময় বেশি দিতে হবে জীব পরম পালা গাইলে যে যে পরম গাইব তাকে সময় বেশি দিতে হবে এটা পারাপারির গান না বাবা আল্লাহর পবিত্র কোরআন শরীফ 6666 আয়াত সাত মঞ্জিল 14 সিজদা 316 নিশ্চয় হরব 130 ফরজ 6টা রুকু রুমি সরকার বলছে কোরআন এখন মসজিদ থেকেও আনা লাগবে না বাসা থেকেও আনা লাগবে না টাচ মোবাইলে গুগলে সার্চ দিয়ে দেখেন 6666 আয়াত নাই কোরআনে আছে 6325টি আয়াত কোন কোরআনে আছে 6359টি আয়াত আরগুলো হারিয়ে গেছে তাই পবিত্র কোরআনে বলছে আইন কয় আইন মান গা আইন কয় গান কো গান জায়েজ গান জায়েজ মাজারে মাজারে মোমবাতি জ্বালানো জায়েজ মাজারে গিলাপ জড়ানো জায়েজ মাজারে ফুল ছিটানো জায়েজ মহিলাকে মুরিদ করা জায়েজ নারী পুরুষ একসঙ্গে জিকির করা জায়েজ গান জায়েজ হারমোনি জায়েজ ঢোল জায়েজ দোতারাও যায় আইন কয় আইন মান কাইন কয় গান গা তে কয় তেলাওত কর কাপে কয় কামিল হ নিমে কয় মাকা মাকি কর তো কয় জয় কর সোয়াদ কয় দরদ কর যার মধ্যে দরদ নাই এই নামাজ পড়তে পড়তে পীরের বাড়ি যাইতে যাইতে যদি দেহটাকে ফানা করে ওই কোনোদিন আল্লাহর জান্নাত পাইব না ওই কোনোদিন নবীর উম্মত হইব না তাই সোয়াদ কয় দরদ কর আর জিম কয় আগে জবান ঠিক কর বাবা জবানের আরেক নাম কি বাবা জিবরাই তাই জিম কয় জবান ঠিক কর আর ফে কইতেছে ফকরামি করিস না মুসলমান আই সকলে আমরা নবীর দিনে যাই আস্তে গান বাজনা হারাম এই কোরআন শরীফের কোন আয়াতের মধ্যে নাই গান হালাল কোন আয়াতের মধ্যে নাই গান হারাম এখানে কোনো হাফেজকারী আলেম থাকলে জিজ্ঞেস করেন আমি এই জায়গায় দাঁড়াই আছি এই যে মিডিয়া রেকর্ড হইতেছে এখানে প্রায় 30-35টা মিডিয়া আছে এই পবিত্র কোরআন সূরা লোকমান পবিত্র কোরআন সূরা লোকমান লাহওয়াল হাদিস ওখানে বলা হয়েছে আনগেনাউল আনগেনাউল শব্দ আল্লাহ বাজে আল্লাহ পছন্দ করেন না বাজে শব্দ পছন্দ করেন যে পীরের দরবারে 15টা মাইয়া গান করে এশকের বাতি জ্বালাও মমের বাতি জ্বালাও ফালাফালি করে
ওই পীর না জায়েজ ওই মাটি না জায়েজ ওই শিল্পী না জায়েজ যারা শুনে তারাও না জায়েজ যে গানের মধ্যে মা বাবার নাম হবে যে গানের মধ্যে পাঞ্জাতনের কথা হবে যে গানের মধ্যে যে গান শুনলে কবরের কথা মনে হবে যে গান শুনলে মা বাবার কথা মনে হবে যে গান শুনলে পুরো মুর্শিদের কদমশ্রীর পক্ষে তোমার আকর্ষণ বাড়বে এই গান হারাম করব তুমি কি কইবা এটা তো আমি 20 বছর আগে চ্যালেঞ্জ দিয়ে দিছি একটা নারীকে যদি জোর করে রেপ করেন সেটা কি হবে জিনা আর যদি কলমা টলমা পয়টা যদি ঘরের মধ্যে মানুষ 13,000 মানুষ জানলো যে আজকে বিয়ে করলো তুমি যদি ওই মাইয়াটার মিলামেশা করো কিছু করবো কলমা পড়ায় যদি ঘরের মধ্যে মাইয়া পুরুষ শুয়ে থাকেন সেটা হবো হালাল আর কলমা না পড়ে যদি মাইয়া নিয়ে ঘরের মধ্যে শুয়ে থাকেন সেটা হইব হারাম তো গান তার অবস্থা হয়ে এমনই অবস্থা আমাকে না মানলে তুমি কিছু পাইবা না গুরুর চরণে আগে ভক্তি দাও গুরুকে ভক্তিতে মুক্তি করো তাই সাইজি বলেছে পরবারি পরনারী কেউ করো না হরণ পারে যেতে পাইবা না মন চোর শিলক্ষ যদি ভ্রমণ করে হবে মানব জনম আশা যাওয়া যেখানে ভক্তি আছে সেখানে আহা ভক্তি নাই তার কোন মুক্তি নাই আমার শ্বশুরে আরে যে তোমার করিবা ভক্তিতে তোমার পাইবা মুক্তি রে আরে ভয় ভক্তি ভক্তি দিতে লাগে বড় শক্তি রে আস্তে এখানে যদি বাবা 12টার আগে তো ভাবের দেশে যাওয়া যাবে না গো যদি কোনো কঠিনতম লোক থাকে তাকে দু ফোঁটা চোখের পানি ফালাতে হবে কিন্তু সে টাইম দিতে হবে তো বাবা হ্যাঁ আগে আত্মীয় তো সব জায়গায় যাওয়া যাবে না যদি কোনো কাফেরও থাকে আমার মঞ্চের চতুর্পাশে তাকে কান্দে উঠতে হবে বাবা কিন্তু সে জায়গা যাইতে হবে একটু সময় দেন হ্যাঁ এবার দেখি পাল্লার অবস্থা কি যায় আমি একটা গান গাবো গানটা তোমাকে আমি আদেশ করবো খালি তুমি না সমস্ত ভক্তদেরকে আমি আদেশ করবো বাবা খুব খেয়াল করতে হবে শিশু তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে আমি গেছি ভক্ত বাড়ি আমার ছেলে ভক্ত বাড়িতে নাই কিন্তু ভক্তর বউ খুব সুন্দর ওই ভক্ত যদি কয় গুরু আমার তাজা মানুষ বউ তো আমার ডোকরা তাজা মানুষ আমার গুরু বাড়িতে আছে আমি বাড়িতে নাই কি বানি হইল ওই শালার মধ্যে বিশ্বাস থাকলো হ্যাঁ এই জন্য আমার গানটা কি কয় কানের খোল টোল সাফ করে গানটা আরে ধরল মুর্শিদ পাবি খোদা আরে নয়নে আই কথা আগবে করো সিজদা যারে ভালো লাগে আরে যারে ভালো লাগে ওরে যারে ভালো লাগে ওরে যারে ভালো লাগে গানের যারা বিসন না করে এরা বই তিন আমি কলঙ্ক কি বাবার বসে গেল তো ছাউ না ছাউন বসে গেছে ভাই ধরলে মুর্শিদ পাবি খুদা আগবে করো সিজদা ঠিক আছে ধরলে মুর্শিদ পাবি খুদা নয়নতা আইকো সদা একটা ভক্ত যদি এখানে থাকে তার ভক্তর বাড়ি মনে তার গুরুর বাড়ি মনে করেন মানিকগঞ্জ যদি কওয়া যায় তোমার গুরুর স্বরূপ কি ওই যদি আট করে দিতে না পারে ভক্ত শুধাই না আরে প্রমাণ কোরআনের তাফসির শোনো শিষ্য ভক্তরে আরে নবীর নবী মনের পর নবীর সুপ্প নিয়ে ঐশ্বরণীর বাড়িতে হজরত আলী যায় সাথে মুর ফারুক ছিল কোরআনে তাই কয় আইসক্রিমে পাগলা বলে হজরত আলী রে তোমরা মনে হয় নবীর পাশে সব সময় থাকো এই তোমরা বলে দাও আমার নবীর জোর ভুরু ছিল না আলাদা ভুরু ছিল উমর বলতে পারে না আলী বলতে পারে পাগলা আইসক্রিমে দুশোর পানি দিল রে আষ্টা দিয়ে সিনের মধ্যে আটকই যা কয় আলী ওমর দেখো তো এটা কার ভুরু হ্যাঁ ওটাই তো আমার নবীর ভুরু নবীর ছিল ওটাই তো ছিল নবীর জোর ওটাই তো নবীর ভুরু ওটাই তো নবীর জোর ভুরু যে পাগলা জীবনে দেখো নাই সে সিনের মধ্যে আট করে ফেলাইছে আর সারা জিন্দেগি নবীর কাছে থাকতেও আমরা বলতে পারি না নবীর জোর ভুরু না আলাদা ভুরু এই জন্য ওই গান পীরের বর্ষক রাখতে হয় পীরের বর্ষক যার মধ্যে নাই এই ভক্ত হইতে পারবে না আর তারা ভক্তের কোনো কল্যাণ হইব না
আমাকে গুরুর কাছে গাবিন হও, আমার ভাষাটা বোঝো নাই। আমার বাবা রশিদ সরকার, যে বাংলার বাউল সম্রাট, যে রশিদ সরকারের জন্ম বাংলাদেশে না হলে বেলায়ত। আরে মারফত সত্য কথা বলার কেউ সাহস পাইত না, এইভাবে প্রচার করার কেউ সাহস পাইত না। আমার বাবাই তখন ছোট, তা আমার দাদাই কইছিল আমার দাদিরে, আমার বাবা গো অনেকগুলো বকরি ছিল, বরকি ছিল, একটা বরকি গরম হয়ে গেছে, পরে কি দেখান দেব, পাটা দেখা দেব। আমার বাবা আমার দাদাই আমার দাদিরে দুইটা টাকা দিয়ে কয় রশিদরে পাঠায় দিস সিঙ্গের বাজারে, ও হরিগো বাড়ির থেকে হাইলন তারা যেন একটু পাঠাটা দেখাই নিয়ে আসে। তা আমার দাদি কয় বাবা রশিদ, আমার বাবা তো তোর ছোট মানুষ বোঝে না, কয় দুই টাকা দিলাম হরিগো বাড়ির থেকে, হাউলন তো খুব সিল্লাসিলি করতেছে একটু পাঠা দেখাই নিয়ে। আমার বাবা সিঙ্গের বাজারে যায় দুই টাকার সোদা মতা খাইয়া পাটা বান্ডে ধরছে, পাটা সামন্দে হাউলন দেখায় তিন চারবার দেখায় নিয়ে চলে আসছে। হাউলন হয়েছে গরম, পাটার মুখ দেখছে কাম হয় নাই, হাউলন কি ঠিক থাকে আরো জোরে সিলেসিলি করে। আমার দাদাই কয় কে রশিদের মা, হাউলন সিগারেট কেন, রশিদের টাকা দাও না পাটা দেখানোর জন্য, কয় দিছিলাম তো কয়। আরে তা আমার দাদি ডাক দেয় বাবা রশিদ, তোমার দুই টাকা দিছিলাম চিনি গোবারির থেকে হরি গোবারির থেকে পাটা দেখাই নিয়ে আইব, দেখাও নি। কয় হ মা, দুই টাকা দিছো আমি সিঙ্গের বাজারে সদা খাইয়া তোমার বকরির ঘাড় ধইরা তিন চারবার করে পাড়ার সামনে দেখাই নিয়ে আসছি। আমার বাবা বাউল সম্রাট রশিদ সরকার পান দিস্ত না পাটা কিভাবে দেখাইতে হয়, তাই আমি কই হই শালা আগে পীরের কাছে গাবি না হও, তাহলে যদি তত্ত্ব পাইবা, তত্ত্ব জানে মত্ত হইও, তত্ত্ব না জানে কেউ মত্ত হইও না। পীর এমন একটা বস্তু, তুই আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, বিশাল ব্যক্তি প্রেম সোহাগে ভাববো না আগে গুরু ভাববো না আগে, গেলে গুরু শিষ্যর বাড়ি, আরে আর মিলন হলে স্বামী স্ত্রী, শুকাবে তোর দেহ তোর ঈশ্বরবে নানান রোগে, ওরে ধরলো রাধা রোগে, ওরে ধরবে নানান রোগে, ওরে ধরবে নানান রোগে, ওরে গেলে গুরু শিষ্যর বাড়ি, গুরু শিষ্যর বাড়ি গেলা
যদি স্বামী স্ত্রী দিয়ে যুক্ত থাকো কড়ি মাঝখানে গুরুকে দেবে আরো না আর গোজার বউ নাই তার সাবজেক্টটা আলাদা গুরুকে একলা ঘর থুইয়া তুমি বউর গলা ধরে শুয়ে থাকবা এই শালা শিষ্য না তাই বললে গুরু শিষ্যের বাড়ি আরে মিলন হলে স্বামী স্ত্রী আরে সুখাবে তোর দেহ তরি ধরবে না না গবু ওরে 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 পীরের আগে ঘুমায় না পীর যদি রই জেগে আমার শিষ্য শিষ্য রে পীরের আগে ঘুমায় না পীর যদি রই জেগে হালাল বস্তু হারাম হবে বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে ভাব বুঝে না আগে গুরুর ভাব বুঝে না আগে ভোগালটা বাড়ান তো আর একটা কথা কইছে গুরু বলে নিজে কোরআন হ্যাঁ তোর কাগজের ছাপা কোরআন গঠিত করছে তোকে মতো হালকা বয়সের সাথে কি পাল্লা করবো আমি হ্যাঁ বাংলাদেশের যে কটা মৌলভি আছে যারা এজিৎপন্থী দেওপন্থী আগের সাথে আমি পাল্লা করি মিডিয়ার মাধ্যমে এই কাগজের ছাপা কোরআন গঠিত করছে আল্লাহ 30 হরফে আর এই মানুষের দেহ কোরআনটা গঠিত করছে 40 হরফে টের পায় না কারা যারা তোদের মতন কানা সরসর তারা টের পায় না এই দেহ কোরআনটা 40 হরফ আমার আলেবে আলেপ খারা খে হরফে খুপি পয়দা মাংতা হরফে কপাল এর নাম কি বাবা তোবা পরে এর নাম হচ্ছে মাং আরবিতে কোরআনে আছে এর নাম মাং তোবা বলেন এর নাম হচ্ছে মাং মাং তা হরপে কপাল তোয়ে যে দুই চোখ সোয়াদ দুই কান সিন সিন দুই ঠোঁটের জোড়া তাল হরপে তন্ত পয়দা তে হরপে তালু পয়দা জিম হরপে জিব্বে পয়দা আইন গান দুই ঘর ঘর পয়দা বেলাম জবার বাল এর নাম কি আবার তোবা পরেন এর নাম সুল্লাহে এর নাম বাল আরে ওকে যেতে সুন্নু দিদের হেন নাম বাল তোর নঙ্গিন নিচে যাইতে হেটার নাম হচ্ছে সুল এর নাম বাল এই জন্য কোরআনে বলছে বেলাম জবর বাল হেতে হারের জোড়া রেতে রোগের জোড়া সেতে সিনের জোড়া কাপ কাপ দুই স্তন এই কোরআনে কয়টা কাপ আছে দুইটা এই তুই কোষকে লিখে প্রচুর প্রচুর করিস কে কোরআনে কাপ আছে দুইটা একটা ছোট কাপ আর একটা বড় কাপ 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 এই জন্য 18,000 মুখরুকাত 18,000 মুখরুকাত মেয়ে হোক আর পুরুষ হোক ডানে ওর স্থান বড় বাই মোড় স্থান ছোট শিষ্য যদি তুমি অবিশ্বাস করো নগদ প্রমাণ বাড়ির জামা পেতে বেহরতে পিলাই পয়দা ফেতে ফেকসা পয়দা কাপেতে কলি যা কোরআনে কাপ আছে ফে কাপ ফেরে ফে কাপ ফেরে কি কত কোন না গিল্লি গেলে মুসলমান না নালে খালি গরু খাওয়া মুসলমান ফে কাপ ফে কাপ ফেরে কাফের ফে কাপ লাম ইয়েরি তারপর ফুটি হামজাতুন নবী পয়দা ও হরফে বাজিদার পয়দা ইয়া ইয়া দুই পায়ের পেরি আল্লাহ 99 নামের এক ইয়া হরফ ইয়া সত্তারু ইয়া জুব্বারু ইয়া খালেকু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া রহমান ইয়া জালালু ইয়া আল্লাহু 99 নামের এক ইয়া হরফ আরো 10 আছে এই 10 তোদের মতন এই কানা দল গোগা মিত মুনা উইল গুন তার মুক্ত সিতা মুনা হে তুই আদব কায়দা আমি বিবেক বুদ্ধি আদব কায়দা পেরে দেব তুই আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বর্বক্তি প্রেম সোগে ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও তুমি ধন চাও এই তরিকতের মূল আমুলটা তুমি চাও আমার থেকে এলে দুনিয়াদারি বাদ দাও তুমি আরো উপরে যাও আমি তো তোমাকে বলছি আর আপনাকে যদি কারো কোনো প্রশ্ন থাকে লেখে লেখে পাঠিয়ে দেবেন জব করার জন্য চেষ্টা করবো আরে তুমি আরো বহি জগতে যাও আর ওই তো কমে না যাও গুরু শিষ্য বস্তুটা কি সেই জায়গায় যাও আরে তুমি কি সারা তো বুঝে নিও আরে কি ধন গুরু রক্তি তুই আরে সাবার রাগে সেই পাতি যখন যাহা লাগে ওরে যখন যাহা লাগে ওরে যখন যাহা লাগে ওরে যখন যাহা লাগে আস্তে এই বাড়ি তোর সমান নুরুল বাবার বাড়ি ওরস আমার নুরুল বাবা আত্মা থাকতে কইব আমিও কইমু ভক্ত কি অত সহজ ভক্ত নামে শক্ত আমি নালে এক মানুষের 50 বার কোসি পানি নিয়ে আসো গুরুকে আবার পানির কথা মুখে বলা লাগবো কেন গুরু অন্তরে যাকে এখন পানি তৃষ্ণা লাগছে ভক্ত যদি হয় সে পানির পেলা নিয়ে যায় গুরুর সামনে দিবে মুখে বলা যাবে ভক্ত কি সহজ
তাই ইশারাতে বুঝে নিও বাবারে কি ধন গুরুর অতি প্রিয় আরে চাওয়ার আগে সৈপা দিও যতন যাহা লাগে ওরে যতন যাহা লাগে আরে যতন যাহা লাগে ওরে যতন যাহা লাগে ওরে যতন যাহা লাগে আর সুশীল কই পার হইতে মনে আশা লাগে আমার দয়ালের কাছে আমি যাহা জানতে চেয়েছিলাম আমার মনে হয় যা চেয়েছিলাম তার থেকে অনেক বেশি পেয়েছি আর এত সুন্দর করে উনি বুঝাইলেন আপনারা বোঝেন নাই বাবা তবে আমার বাজান গান গাইল খুব চমৎকার গানটাও অনেক বোঝার মতো অনেক কথা আছে এর গানের মধ্যে তবে বাবা আমি যাহা জিজ্ঞাসা করেছিলাম সুন্দর করে তার জবাব করছে তবে এই যে আমি বলেছিলাম পাঁচ অক্ত নামাজ হজ জাকাত কালিমা এবং মাতা পিতার খেদমত করলেই আমরা আল্লাহ রাসুলকে পাবো এবং জান্নাতে যাইতে পারি আপনি বলেছেন এই নামাজের কথা এই পাঁচ অক্ত নামাজের কথা কোরআনের কোথাও নাই কোরআনে আছে সালাতের কথা আর আল্লাহ পাক সালাত কায়েম করতে বলছে 82 বার আর জিকির করতে বলছে 750 বার তবে বাবা এই যে আমরা দেখি এই নারী পুরুষ এক জায়গায় হইয়া জিকির করে মাইয়া পুরুষ এক জায়গায় হইয়া ঢলা ঢলি কইরা এই যে জিকির করে এটা কি কোরআনের কোথাও আছে বাবা যদি থাকে আপনি বলবেন আল্লাহ পাক কোরআনে এটা বলেছে যে যদি হ্যাঁ সালাত আদায় করো সালাতের সাথেই জাকাত দিতে হবে আকিমুত সালাত অতুল জাকাত মানে সালাতের বিছানায় জাকাত আদায় করতে হবে তবে এ বলেছে যে যদি তুমি সালাতের বিছানায় বৈশা জিকির করো তবে এমনভাবে তোমাকে জিকির করতে হবে পাশে যদি কেউ ঘুমান্ত অবস্থায় থাকে তার ঘুম যেন ভঙ্গ না হয় তাহলে এখন যে দেখা যায় এই দরবারে অনেক পুরুষ মহফিলে দেখা যায় নারী পুরুষ এক জায়গায় হইয়া ঢলাঢলি কইরা হালকা জিকির করতেছে এটা কি কোরআনের কোথাও আছে বাবা যদি থাকে আপনি বলবেন আর যদি না থাকে তাও আপনি বলবেন তবে আপনি বারে একটা কথা বলে গেছে যে যে গুরুর পাঠে গায় সে কখনো একটা শিষ্যকে প্রশ্ন করতে পারে না তবে আপনি বলেও আমারে প্রশ্ন করছেন আবার বলছেন কি যে আমার শিষ্যরে আমি একটু টিপি দিয়ে দেখি আরে তবে বাজার একটা কথা কই আপনারে বাঘের সাউ করলে বাঘেই হয় বাজার আবড়ে বাঘের সাউ কখনো বিড়াল হয় না আরে এইটুকু আপনি যাই না রাখতেন যত টিপি দেওয়ানের দরকার আছে শুধু টিপি না পারলে খামচাও দিয়ে দেখতে দিতে পারি কিনা তবে এই যে লাস্টে একটা গান গাইছেন এই গানের কথায় পরে যাব তবে আমাকে বলছে যে রুমি তুমি কোথা থেকে আইছো তুমি কোথায় ছিলা কোথা থেকে আইছো তোমার বাবার নাম কি তোমার মার নাম কি এবং তোমার নাম কি তুমি রুমি যদি বলো যে তোমার আমার নাম রুমি সরকার তাহলে চড়াই আবার দাঁতের বারান্দা হালাই দেবো হায় সর্বনাশ আমি যেখানে ছিলাম দয়াল আপনি
আপনি যেখানে ছিলেন ঠিক আমিও সেখানেই ছিলাম আমি আর আপনি একই জায়গায় ছিলাম প্রথমে ছিলাম আমরা রোহিণী জগতে তারপরে গেলাম জাতের সাথে মিশে আর সেখান থেকে গেলাম বাবার মস্তকে একটা কবি একটা গানে বলছে যে আগে গর্ব হয় বাবা পরে হয় মা বাবা যদি গর্ব না হয় কোনো নারীর ক্ষমতা নাই যে সে গর্বে সন্তান ধারণ করতে পারে আগে গর্ব হইতে গেলে বাবাকেই গর্ব হইতে হয় আগে বাবা গর্ব হয় তারপরে হয় মা আরে যখন আমি আমার বাবার মস্তকে এলাম তখন আমার বাবা ঠিক থাকতে পারল না আমার বাবা নিজেকে কন্ট্রোল রাখতে পারল না তখন আমার বাবা গেল আমার মায়ের কাছে আমার বাবার নাম হচ্ছে কামাল আর আমার মার নাম শামাল তার কারণ আমার বাবা যত প্রকার কাম করা দরকার সব কিছু কইরা গেছে আর আমার মা তা নীরবে শামাল দিয়ে গেছে তাই আমার বাবার নাম কামাল আমার মার নাম শামাল আমার নাম হচ্ছে বিন্দু জালাল তার কারণ এক ফুট এই এক ফুট বিন্দু থাইকা আমার জন্ম তাই আমার নাম হচ্ছে বিন্দু জালাল আমি গুরু হইতে আর গুরু হইল আমা হইতে আপনার একটা কথা কই আপনি কইয়ে গেছেন যে মুরিদ মানে বাপ মানে বিক্রি বলেনি মুরিদ মানে মরা আর বায়াত মানে বিক্রি তবে আপনি তো একজন ফকির একজন পীর একজন তাহলে আপনি যখন সিঙ্গার মানিকগঞ্জে গেছেন গিয়া বায়াত নিছেন মানে বায়াত মানে বিক্রি আর যখন মুরিদ হোসেন মানে মইরা গেছেন আপনি যে মইরা গেছেন আমার তো মনে হয় আপনি মরেন নাই মরা মানুষ কথা কয় বাবা আপনি গান গাইতেছেন নাচতেছেন দেখলেন না ঘাস কিরকম বাবা ধানি লঙ্কা তা আপনি মরলেন কিভাবে আপনি নিজেই বলে গেছেন বাপ মানে বিক্রি মুরিদ মানে মরা আপনি মরলেন কিভাবে আপনি তো জিন্দা আপনি কথা বলতেছেন গান গাইতেছেন লাফাইয়া লাফাইয়া আপনি মরলেন কোন এ আবার কেমন মরার রে বাজান আমি বুঝি না বাবা আপনি এবারে বলবেন আপনি মরলেন কিভাবে আর এই যে বায়াত মানে বিক্রি আপনি যখন সিঙ্গারে যাইয়া আমার দাদাগুরু আব্দুল রশিদ চান্দের কাছে যাইয়া মুড়ি ধইলেন বিক্রি হয়ে গেছেন আমার দাদার কাছে আমার দাদা গুরু রশিদ চন্দ্রের কাছে আপনি বিক্রি হইছেন তবে আমার দাদা গুরু যে আপনারে কিনে নিল কে বাবা বাজারে যখন কিছু কিনতে যাবেন মূল্য ছাড়া দিবে বাবা মূল্য ছাড়া দেবে না তাই আপনি যে আমার দাদা গুরু আব্দুল রশিদ চন্দ্রের কাছে গিয়া বায়াত নিয়া মুড়ি ধইয়া মইরে গেলেন এবং মুড়ি ধইয়া বায়াত নিয়ে বিক্রি হয়ে গেলে আপনারে আমার দাদা গুরু কি দিয়ে আপনারে কি নিয়েছে একটা গুরুর কাছে যখন একটা শিষ্য যায় যা বায়াত গ্রহণ করে তখনই সাক্ষাৎ সে বিক্রি হয়ে যায় তখন সে ব্যক্তিটারে কি দিয়া উনি কিনে নেন আপনার কাছে আমার জানার বিষয় কি দিয়া কিনে নিল আর যে পাল্লাই আপনার কাছে কিনে নেওয়ার সময় তো মাই পেজু পাই নিছে বাবা তো মাই পাজে নিল কোন পাল্লাই মাপছে তার রশিদ একটা কিসের ছিল তার যে পাথর ছিল ওই পাথরটা কিসের ছিল যে দাড়িটা ছিল ওই দাড়িটা কিসের ছিল যেটা ধরত নক্তি বলা হয় ওই নক্তিটা কিসের ছিল আপনি বলবেন আর বাজান একটা গান গান গাইছেন নামাজ রোজা হজ জাকাত পীরের কাছে আছে সাক্ষাৎ হইলে হইলে কামেল হইলে কামেল পীরের বায়া
সকল বুঝতে পারবে তাহলে আমার কথা আমি বাধে দিলাম অনেক ভক্ত আছে এখানে আমার মতো অনেক গুণগার অধম শিষ্য এখানে উপস্থিত আছে আমি শুরুতেই একটা কথা বলছি বাবা পৃথিবীতে অনেক গুরু দেখা যায় রে বাবা কবি একটা গানে বলছে সাদা কাপড় বললে তার মনটা সাদা হয় না চক চক করিলে সোনা তারে কয় না এক তারাটা হাতে নিলে বাউল হওয়া যায় না আগে মনটা বাউল করে নেয়া তবে বাবা এই যে কামেল পীর কারো গায়ে কি লেখা আছে বাজান যে এই পীরটা কামেল এর কাছে গেলে আমরা সঠিক তত্ত্ব তালিম পাইতে পারি এটা আমি বুঝবো কিভাবে যে এর কাছে গেলে এই পীরের কাছে গেলে এই গুরুটারে ধরলে এনার কাছে আমি সমস্ত কিছু সপাই দিলে আমি কিছু পাইলে পাইতে পারি এটা আমি বুঝবো কিভাবে আমি জানবো কিভাবে আপনার কাছে আমার নুরুল জানামা